অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল অর্থাৎ 14ই মে দৈত্যগুরু শুক্র বক্রী হচ্ছে। এই শুক্র গ্রহ বক্রী হওয়ার জন্য বেশ কটি রাশির শুভ এবং বেশ কটি রাশির কিন্তু অশুভ ফল প্রদান করবে। তো প্রথমেই আপনাদেরকে একটা সম্পূর্ণ তথ্য দিই, তার আগে আপনাদেরকে জানাই শুক্র গ্রহ কী নির্দেশ করে। শুক্র গ্রহ নির্দেশ করে ভোগ, বিলাস। আপনি ঠান্ডা গ্লাসে জল থেকে এসি ঘর, ভালো গাড়ি বলুন, ভালো বাড়ি বলুন, সুখ বলুন, অর্থাৎ ভৌতিক জগতের যে সমস্ত সুখ সম্পূর্ণরূপে এইটা লুকিয়ে আছে শুক্রে গ্রহের মধ্যে। আপনি প্রেম ভালোবাসা বলুন, আপনি মানসিক শান্তি বলুন, সবটাই শুক্রের উপর ডিপেন্ড করে। তো আমি যে আজকে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা শুনবেন, মোটো ভিডিওটি স্কিপ করবেন না, তারপরে আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করুন। তো এই 12টি রাশির যে কথা বলবো, দেখুন প্রথম কথা, যদি আপনার রাশিচক্রে শুক্র গ্রহের অবস্থান অর্থাৎ ভেনাসের অবস্থান যদি খারাপ থাকে, অশুভ নক্ষত্র থাকে বা আপনার নিজস্ব থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম হবে। কিন্তু যদি আপনার শুক্র গ্রহ মীন রাশির ঘরে বা শুক্র গ্রহ আপনার বৃষ রাশির ঘরে বা শুক্র গ্রহ আপনার তুলা রাশির ঘরে বা শুক্র গ্রহ আপনার কর্কট রাশির ঘরে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবে। তাছাড়াও আমি আপনাদেরকে জানাচ্ছি গ্রহের গোচর অনুযায়ী অর্থাৎ মোটামুটি 2.5 মাস মতো ঘরে ঘরে এই শুক্র গ্রহ বক্রী অবস্থায় থাকছে। এর ফলে বেশ কটি রাশির ভাগ্য কিন্তু চমকাবে, আমি এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। তো আমি মেষ থেকে মীন পর্যন্ত একে একে আপনাদেরকে জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথম কথা, যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দ্বিতীয়ভাবে এই শুক্র গ্রহ বক্রী শুক্র। দেখুন যখন কোনো গ্রহ বক্রী হয় তার শুভ ফল চতুর্গুণ বৃদ্ধি করে এবং যেখানে অশুভ হয় সেখানে চতুর্গুণ অশুভ ফল কিন্তু দেয়। অর্থাৎ দ্বিতীয় ভাবের উপর সকেত্রিক শুক্র এবং বুধের সঙ্গে একত্রে অবস্থান করছে, সেক্ষেত্রে কী হবে, আপনাদের ধনভাব ভালো হবে, অর্থাৎ আর্নিং, সে আপনি ব্যবসা করুন বা আপনি কোনো কোনো সেলফ প্রফেশনে থাকুন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনকাম সোর্স বা আপনাদের কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার বা শ্বশুরবাড়ি থেকে কিছু অর্থ পাওয়ার। দ্বিতীয় ভাব থেকে আমরা শ্বশুরালয়েরও বিচার করে থাকি, শ্বশুরবাড়ির দিক থেকে সহযোগিতা পাওয়ার একটা সম্ভাবনা মেষ রাশির কিন্তু আছে। দ্বিতীয়ভাবে শুক্র গ্রহের অবস্থান এবং মালব্যযোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ধনের দিকটা আপনাদের খুব ভালো সময় আসতে চলেছে। এরপরে জানাই বৃষ রাশি। বৃষ রাশির রাশিতেই শুক্র অর্থাৎ আপনাদের সকেত্রিক শুক্র আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি করবে, অর্থনৈতিক ভাগ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে বৃষ রাশির, এবং আপনাদের গ্ল্যামার বাড়বে এবং যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো। এইবার আসি মিথুন রাশি। মিথুন রাশির দ্বাদশ স্থানে শুক্র, আপনাদের ব্যয় বৃদ্ধি হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শরীর সরকার নিয়ে একটু হলেও সমস্যা আসতে পারে, অর্থাৎ শরীর নিয়ে আপনাদের খরচ কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির একাদশ স্থানে সক্ষেত্রিক এই বক্রী শুক্র আপনাদের লাভ এবং সফলতা আপনাদের বৃদ্ধি করবে। এই সময় অনেকে বলবেন যে লকডাউনের সময় কী করে এটা সম্ভব, দেখুন লকডাউনের সময় অনেক কিছু কাজ হচ্ছে, না হওয়া নয়, ভাগ্য কিন্তু কারো থেমে নাই, গ্রহ কিন্তু ঘুরছে, মানুষের ভাগ্য কিন্তু পরিবর্তন হচ্ছে। আজ যে রাজা কাল সে ভিখারি, কাল যে ভিখারি আজ সে রাজা, এরকম কিন্তু জগৎ পরিবর্তনশীল, এটা
গ্রহের অবস্থান অনুযায়ী হয়। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশি দশম ভাবে এই শুক্রের অবস্থান। আপনাদের কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি করবে। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির নবম স্থানে শুক্র অবস্থান। আপনাদের ভাগ্যোদয় হবে, ভাগ্যের সাহায্যে যে কোনো কাজ আপনারা করতে পারবেন এবং পিতার সহযোগিতা এ সময় আপনারা পাবেন এবং পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কন্যা রাশির কিন্তু প্রবল যোগ তৈরি করছে। এই ভাগ্য হবে সকৃতিক শুক্র, ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনাদের কিন্তু সাকসেস হবে। যেগুলো কাজ আটকে ছিল সেই কাজগুলো কিন্তু আপনাদের এবার হতে চলেছে। এবার আসি তুলা রাশি। তুলা রাশি অষ্টমভাবে শুক্র আপনাদের ক্ষেত্রে একটু হলে সমস্যা, কারণ আপনাদের লগ্নপতি সে অষ্টমভাবে অবস্থান করে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাবে এবং কিছু কিছু ক্ষেত্রে হেলথের এই সময়টা এই আড়াই মাস পিরিয়ডটা আপনাদের সমস্যা বল আছে হেলথের ক্ষেত্রে। বিশেষ করে আমি জোর দিচ্ছি বিশেষ করে নিম্নাঙ্গে আপনাদের এই সমস্যাগুলো ইউরিন ঘটিত সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তম স্থানে সকৃতিক শুক্র আপনাদের স্থির ভাগ্যে উন্নতি এবং শ্বশুরালয় থেকে আপনারা সহযোগিতা পাবেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের প্রভূত উন্নতি কিন্তু এ সময় লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই বকরি শুক্র শুভ অবস্থান এবং লাভের জায়গা তৈরি করবে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ষষ্ঠভাবে বকরি শুক্র আপনাদের কিছুটা হলেও শত্রুতাটা কিন্তু কমাবে। অর্থাৎ এতদিন যে শত্রুতা আপনাদের প্রকোপ হারেছিল সেটা কিছুটা হলেও কমবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে এবং আপনাদের শরীরের দিকে শারীরিক প্রবলেমগুলো যাদের খুব শরীর নিয়ে ভুগছিলেন তাদের শরীর কিছুটা হলেও উন্নতির দিকে যাবে, অর্থাৎ সুস্থতার লক্ষণ কিন্তু দেখা যাবে। এরপরে যে রাশিটি সেটা হচ্ছে মকর রাশি, সবথেকে চর্চিত রাশি। শনি সাড়ে সাথে চলছে, খারাপ রাশি তাও আমি বলবো মকর রাশি সোনায় সুহাগা। এই শুক্র গ্রহ আপনার রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের প্রেম ভাগ্য ভালো এবং আপনারা এ সময় আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। অর্থনৈতিক ভাগ্য ভালো, আপনাদের এ সময় সন্তান প্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু তৈরি হয়েছে মকর রাশির জন্য এবং অর্থনৈতিক ভাগ্য, আর্থিক লাভ, আর্থিক যোগাযোগ, অর্থাৎ আপনাদের যে কোনো ব্যবসা বলুন, সেলফ প্রমোশন বলুন, যে কোনো দিক থেকে আর্থিক উন্নতি কিন্তু মকর রাশির হবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি চতুর্থ স্থানে এই শুক্র গ্রহ আপনাদের পারিবারিক সুখের জায়গা তৈরি করছে। আপনি আপনার মা থেকে সহযোগিতা পাবেন, আপনি আপনার বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাবেন, আপনি আপনার আত্মীয় স্বজনের থেকে সহযোগিতা পাবেন এবং আপনাদের প্রেম ভাগ্য কিন্তু এ সময় খুব জোর আলো তৈরি হয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কের কিন্তু উন্নতি হবে। এবার আসি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই শুক্র গ্রহ বকরি শুক্র তৃতীয়ভাবে অবস্থান আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা বহুল দেখাচ্ছে। অর্থাৎ আপনাদের এই সময় আয় যেমন হবে তেমনি ব্যয় কিন্তু হবে, অর্থাৎ আয় ব্যয় সমতা থাকবে এবং এই সময় আপনারা কোনো জায়গাতে টাকা ধার দেবেন না। সেক্ষেত্রে টাকা কিন্তু আপনাদের আটকে যাওয়া বা দীর্ঘদিনের জন্য ব্লক হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কোনো ক্ষেত্রে এই সময় টাকা কিন্তু এই আড়াই মাস মীন রাশি কিন্তু টাকা লগ্নি করবেন না। মীন রাশির ক্ষেত্রে এই বকরি শুক্র মোটে শুভ নয়। তো এবার আমি জানাই, এই যে আমি প্রেডিকশনটা বললাম প্রত্যেকে সম্পূর্ণ শুনলেন, যাদের রাশিচক্রের শুক্র গ্রহ ভালো আছে তারা চতুর্গুণ লাভবান হবেন এবং যাদের শুক্র খারাপ আছে তারাও কিন্তু সেই সেক্টরে কিন্তু খারাপ ফল পাবেন। তো ওভারঅল আমি 12টি রাশির প্রেডিকশন আপনাদেরকে জানালাম। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।